রাজধানীতে অনুষ্ঠিত হলো জাপান ফেস্ট। শিল্পকলা একাডেমিতে এই আয়োজনে তুলে ধরা হয় জাপান ও বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য। ঢাকাস্থ জাপান দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এর আয়োজন করে। ফাহিম মুনাইমের আরও একটি প্রতিবেদন। জাপান দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। দুই দেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় জাপান ফেস্টের মূল আনুষ্ঠানিকতা। এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমির। এ সময় তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে সংস্কৃতি বিনিময় ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে, আমাদের বন্ধুত্ব আরও উজ্জ্বলতর হবে এবং আমাদের ভবিষ্যৎকে আলোকিত করবে। শিল্প সংস্কৃতির মাধ্যমে আরও বেশি এ সময় জাপানের সংস্কৃতির বিশাল পরিমণ্ডল থেকে পপ সঙ্গীত, মিউজিক সহ বেশ কয়েকটি গান পরিবেশন করেন। এছাড়া জাপানের শিল্পীরা বাংলা গানের মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি ঐতিহ্য তুলে ধরেন। জাপান ফেস্ট উপলক্ষে জাতীয় নাট্যশালার প্রধান ফটকে প্রদর্শন করা হয় ইকেবানা, বনসাই সহ নানা বিষয়। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।